আশা রাখি তোমরা সবাই ভালো আছো। একাদশ শ্রেণী ভর্তি বেশ কিছুদিন আগে হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে তোমাদের যে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সেটাও আগামী বছর কয়েক মাসের মধ্যে হয়তো মার্চ এপ্রিলে তোমাদের দিতে হতে পারে। সেই কারণেই আজকে দশম শ্রেণী ছেড়ে একাদশ শ্রেণীর একটা টপিক তোমাদের নিয়েছি। চেষ্টা করব কয়েকটা পরপর ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের একাদশ শ্রেণীর যে বিষয়গুলো আছে বাংলা বিষয়ের যে চ্যাপ্টার সে আলোচনা আমরা অংশগ্রহণ করব। তো বাংলা বিষয়ের তোমাদের দুটো বই, তার মধ্যে একটা তো গদ্য পদ্য নাটক এইসব নিয়ে আছে, আর একটা বাংলার শিল্প সংস্কৃতি এই দিকটা আছে, যেটা অনেকটা নম্বর জুড়ে আছে। কিন্তু ক্লাস হবার সময় আমরা দেখেছি পদ্য গদ্যর দিকে যতটা আমরা আগ্রহ প্রকাশ করি এইটা শেষকালে কয়েকটা সাজেস্টিভ প্রশ্নে চলে যায়, কিন্তু মনে হয় যেন একটা মানে বইটার যা নাম বাংলার শিল্প সংস্কৃতি, অর্থাৎ একজন বাঙালি হিসাবে প্রত্যেকটি মানুষের অন্তত নিজের জাতিটা সম্বন্ধে তার যে ঐতিহ্য, আমার যে বাংলা ভাষা সেটা কত প্রাচীন এটা জানা বোধ হয় সবাইকার অধিকার আছে আর জানা উচিতও, বিশেষত তোমরা একাদশ শ্রেণীতে যেহেতু পড়ছো। তাই ওই বইটির একদম প্রথম যে চ্যাপ্টার চর্যাপদ, তার আগে একটু বাঙালি জাতি কোত্থেকে এলো সেই নিয়ে আছে কথা, সেটা যেহেতু প্রশ্ন উত্তরের মধ্যেও নয় তোমাদের ইন্টারেস্ট লাগবে না তাই ওইটুকু বাদই রাখলাম। কিন্তু চর্যাপদ থেকে প্রশ্ন প্রতি বছরই কিছু না কিছু আসে, তাই সেইটাই আজকে আলোচ্য বিষয়। এটা ঠিক যে ধরনের চ্যাপ্টার যতটা আলোচনা একদিনে সবটা সম্ভব নয়, এইটার আবিষ্কার কী হলো কীভাবে হলো তার ইতিহাসটা কিন্তু বইয়ে নাই সবটা, আমি সেই দিকটা আলোকপাত করব। চর্যাপদ আবিষ্কার কিন্তু হঠাৎ করে, আমাদের তার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মঙ্গল কাব্য পাওয়া যাচ্ছে, অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত পাচ্ছি, কিন্তু সেই ভাষাগুলো এত উন্নত যে যারা পণ্ডিত সমাজ তারা বুঝতে পারছিল যে বাংলা ভাষার প্রথম দিককার বই এগুলো হতে পারে না, কারণ ভাষাটা সেখানে খুবই পরিশীলিত মার্জিত। একটা ভাষা যখন শুরু হয় তখন প্রথম থেকেই ভাষাটা এত সুন্দর থাকে না, যেমন মানুষ যখন হাঁটতে শেখে প্রথম তখনই তার স্টেপগুলো খুব সুন্দর হয় না, খুব সুন্দরভাবে হাঁটতে পারে না, পায়ে পায়ে জড়িয়ে যায়, একটু হুমড়ি খেয়ে পড়ে, এটা স্বাভাবিক, এইটাই চলার প্রথম দিককার নিয়ম। কিন্তু আমি বাংলা ভাষাটা পাচ্ছি একবারে সুন্দর ভাষা, এটা কিন্তু প্রথম বাংলা ভাষা নয়। আবার অন্যদিক থেকে দেখতে গেলে ভাষাচার্যরা বলছেন যে অষ্টম শতাব্দী মানে 800 খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন প্রান্তিক ভাষাগুলোর জন্ম। প্রান্তিক ভাষা মানে যেমন আমার বাংলা আছে, ওড়িয়া, অসমীয়া, হিন্দি, ব্রজবুলি, মৈথিলি, এই সমস্ত ভাষাগুলো অষ্টম শতাব্দী থেকে আস্তে আস্তে নিজেরা পরিচিতি লাভ করছে। তাহলে অষ্টম শতাব্দী যে ভাষাটার জন্ম, 1500-1600 দিকে যে বই পাচ্ছি সেটা কখনো তার প্রথম বই হতে পারে না, নিশ্চয়ই এর আগে কিছু বই আছে, কিন্তু সেই বইয়ের হদিশ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মাঝখানে আর একটা কাণ্ড ঘটল, 19 শতাব্দী অর্থাৎ 1800 সালের শেষের দিকে হিমালয় তরাই অঞ্চল থেকে একটি বই পাওয়া গেল, মুনি দত্তের একটি বই, ওটা একটা টিকা। টিকা মানে যেমন ধরো তোমরা বাংলা পড়ার জন্য একটা সহায়ক বই কেনো, সহায়ক বইটা থেকে তুমি কটা গদ্য কটা পদ্য তোমাদের সিলেবাসে আছে কত নম্বরের এই সবগুলো জানো, কিন্তু মূল টেক্সটটা তো নাই সেখানে, এইটা পড়ার জন্য মূল টেক্সটটা দরকার। তো মুনি দত্তের টিকা পাওয়া যাচ্ছে কিন্তু মূল বই পাওয়া যাচ্ছে না, মূল বই কোথায়? এই নিয়ে একটা তোলপাড় চলছে গোটা পৃথিবী জুড়েই, মানে সেই ব্রিটিশ আমলে তো আমরা শুধু ইন্ডিয়ান হিসেবে আলাদা না, এখানকার বিভিন্ন কালচার ইংল্যান্ডেও আলোচনা হচ্ছে বা অন্যান্য দেশেও আলোচনা চলছে। তারই সঙ্গে হিমালয় তরাই মানে হলো বৌদ্ধদের সংস্কৃতির একটা জায়গা, বৌদ্ধদের বিভিন্ন বই হিমালয় তরাই অঞ্চল থেকে পুরনো বই আবিষ্কৃত হচ্ছে। ভারতবর্ষের বিশেষত বাঙালি একজন সেই সময় অত্যন্ত পণ্ডিত মানুষ, নাম তার হরপ্রসাদ শাস্ত্রী, আমরা অনেককে জানি, অনেকের সম্বন্ধে শুনি উনি 12-14টা ভাষা জানেন, উনি 12-14টা ভাষায় কথা বলতে পারেন, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী 12-14টা ভাষায় কথা বলা বা এইসব নয়, ওই 12-14টা ভাষায় যত সাহিত্য আছে সাহিত্য সমালোচনা আছে সেগুলোও পড়া,
সভাপতি কথা বলাতেই শেষ নয়, তিনি এই সমস্ত ভাষার যে ইতিহাস সেটা তিনি জানছেন এবং জানতে জানতে এইটুকু অনুভব করলেন যে অষ্টম শতাব্দীতে ভারতবর্ষের অন্যান্য প্রান্তিক ভাষার মতনই বাংলা ভাষারও জন্ম হয়েছে, কিন্তু তার সাহিত্যিক নিদর্শন পাওয়া যাচ্ছে না, যদিও বৌদ্ধদের সেই সময়ের কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে। এই যখন তালগোল চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা আসছে, এই সময় আরেকটি ঘটনা ঘটল। 1907 সালের দিকে নেপালের রাজদরবার তারা ভারতবর্ষের যে ভাইসরয় তাকে একটা চিঠি দিলেন যে ভারতবর্ষের একজন পণ্ডিত মানুষকে নেপালের রাজদরবার কিছুদিনের জন্য নেমন্তন্ন করছে তার রাজবাড়িতে কিছুদিন থাকার জন্য। তো নেপাল থেকে বাংলা দূরত্ব তখন খুব দূরে নয়, আর পণ্ডিত হিসাবে হরপ্রসাদ শাস্ত্রী খুবই পরিচিত নাম। তো ওই ব্রিটিশ গভর্নমেন্ট তিনি হরপ্রসাদ শাস্ত্রীর নাম প্রস্তাব করে পাঠালেন, হরপ্রসাদ শাস্ত্রী কিছুটা লুফে নিলেন, কারণ এই নেপালের তরাই অঞ্চল তার একটা গবেষণার বিষয় যে এখানে কিছু সাহিত্য পাওয়া যায় কি না। নেপালের রাজদরবারে তিনি গেলেন, রাজ আতিথেয়তা গ্রহণ করলেন, সেখানে এদিক ওদিক রাজাও তাকে ঘুরে দেখালেন। এরপরে রাজদরবারে বসে একদিন রাজা কথায় কথায় বললেন, সবই তো নেপালে দেখলেন, তো চলুন আমার লাইব্রেরিটা আপনাকে ঘুরে দেখাবো, আপনি পণ্ডিত মানুষ, লাইব্রেরি দেখতে আপনার ভালো লাগবে। হরপ্রসাদ শাস্ত্রী তো খুব আনন্দ, চলুন লাইব্রেরি দেখবো। তো গোটা লাইব্রেরি দেখতে দেখতে এক জায়গায় কাঁচের শোকেসে এসে রাজা এবং হরপ্রসাদ শাস্ত্রী আটকে গেলেন। রাজামশাই বললেন যে এই তিনটে বই আমরা পাহাড়ের গুহা থেকে আবিষ্কার করেছি, মানে পেয়েছি খুঁজে, কিন্তু আমার দেশের পণ্ডিতরা এটা কিসের বই এটা পড়ে উঠতে পারেনি, ভাষা পড়তে পারছেন না, তিনখানা বই আছে। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এক নজরে দেখেই বুঝে গেলেন যে বইখানা কিসের, চুপচাপ চলে এলেন। এরপর রাজা পরের দিন আবার হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে বলছেন যে আপনার তো যাবার দিন চলে আসে, আর কোথাও ঘোরার ইচ্ছে আছে? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় খুব বিনয়ের সঙ্গে বললেন যে দেখুন, আপনার ওই লাইব্রেরির ওই যে বললেন তিনটে বই আবিষ্কৃত হয়নি কি ভাষা, তো আমার ইচ্ছা ওই বইগুলো নিয়ে একটু পড়াশোনা করব। রাজা দেখেছেন একজন পণ্ডিত মানুষ বই পড়বে, কোনো অসুবিধে নেই। তো তিনি বললেন ঠিক আছে, লাইব্রেরিয়ানকে আমি বলে দেবো, আর যদি হেল্পিং হ্যান্ড রাখে তাকে নিয়েও আপনি যেতে পারেন। বললেন হ্যাঁ, টোকার জন্য একটি লোককে আমার লাগতো, ক্যালিগ্রাফিস্ট বলা হয়, যারা পুঁথি নকল করে, এর নাম তোমরা পেয়েছো ক্লাস টেনে যখন তুমি পড়েছো, শ্রী পান্থের হারিজা কালিকলম, ওখানে ক্যালিগ্রাফিস্টের শব্দটা আছে। তো যাই হোক, তিনি ওই লিপিকর নিয়ে ঢুকলেন, যে তিনটে বইকে পুরো কপি করে নিয়ে চলে এলেন। ঘটনাটা ঘটল 1907 সালে, তখন ওর বইটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, এই নামে বই তিনটিকে নিয়ে এলেন। ওই রকম পণ্ডিত মানুষের 7 বছর লাগলো এই চর্যাচর্য বিনিশ্চয় বইটি পড়তে। বইটি পড়তে গিয়ে দেখলেন বইটার আসলে মানে ওই তিনটে বইয়ের ভেতরে একটার নাম দিলেন চর্যাপদ, আর দুটি হলো দোহা এবং ডাকারনব। দোহা ডাকারনব লেখা সরহবজ্র এবং কৃষ্ণাচার্যের। এই বই দুটোর মূল বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং তাদের যে সাধারণ প্রণালী, তাই নিয়ে গুহ্য কিছু সংকেত তত্ত্ব নিয়ে এই দুটো বই লেখা। আর চর্যাপদ বইটা এখানে 24 জন পদকর্তার বই, 46.5টা পাওয়া গেছে। মুনিদত্তের টিকায় ছিল 51টা পদ, মাঝের 3.5টে কোনো কারণে ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে, পাওয়া যায়নি। এই 46.5টি পদ নিয়ে 7 বছর পর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পেল 1000 বছরের পুরানো বাংলা বৌদ্ধ গান ও দোহা এই নামে। এই লম্বা একটি নাম প্রথমবারে হরপ্রসাদ শাস্ত্রীর বইয়ের নাম দিয়েছিলেন, এবং তিনি প্রমাণ করলেন সেখানে এইটাই হলো বাংলা ভাষার প্রথম বই এখনো পর্যন্ত পাওয়া। বইটা প্রকাশ হবার পর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বাঙালিদের ভেতরে হই হই কাণ্ড, বাংলা ভাষায় লেখা প্রথম বইটা পাওয়া গেছে, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেছেন। খোঁজ খোঁজ বইটা কোথায়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলে দিলেন এই বই পড়ে আছে নেপালের রাজদরবারে, কিন্তু ততদিনে তো নেপালের রাজদরবার খবর পেয়ে গেছে যে বাংলা ভাষায় লেখা প্রথম বইটা আমাদের রাজদরবারের ওই তিনটে পুঁথির ভেতরে একটা। ব্যাস সঙ্গে সঙ্গে নেপালের রাজদরবার সিল হয়ে গেল, মানে ওই বই তিনটিকে আর দেখতে দিলেন না, এবং এখনও পর্যন্ত এই চর্যাপদ বইটি নেপালের রাজদরবারেই রয়ে গেছে, কোনোভাবেই সেই বই আমরা আনতে পারিনি ভারতবর্ষে, বা বাংলায় বলা যায়।
বইয়ের ফটোকপি আমাদের কাছে আছে, তার উপরেই রিসার্চ চলছে। এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে চর্যাপদের উপরে কোনো রিসার্চ কেউ করেনি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অন্তত চর্যাপদের উপরে 5-6টা করে রিসার্চ ওয়ার্ক আছে, এবং টোটাল ধরলে 100খানেকের ওপর চর্যাপদের উপর রিসার্চ হয়েছে। এতটাই গুরুত্বপূর্ণ একটা বই, কারণ এই বইয়ে তোমরা পরে যখন ভাষাতত্ত্ব পড়বে তখন দেখবে আর্য ভাষা, মানে যাকে আমরা সংস্কৃত বলি ওটা তো আসলে আর্য ভাষা, কেন সংস্কৃত নাম হয়েছিল সেটা যখন যদি কখনো পড়ার সময় পাই তোমাদের বলে দেবো। তো ওই আর্য ভাষাটা তিনটে পার্ট, ওল্ড ইন্দো এরিয়া OIA, মিডল ইন্দো এরিয়া MIA, এবং নিউ ইন্দো এরিয়া NIA। এই NIA-র স্তর প্রমাণ করছে এই চর্যাপদ। এই ভাষা মানে তোমরা পিরিয়ডিক টেবিলে দেখেছো, আমরা 108টা মৌল বলি, 108টা মৌল কিন্তু আবিষ্কার হয়নি, কিন্তু মৌলগুলো আবিষ্কার না হলেও সেই মৌলগুলো ধর্ম কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে। মানে যদি কখনো কেউ বলে আমি আবিষ্কার করে ফেলেছি, তো ওই মৌলের যে ধর্মগুলো পিরিয়ডিক টেবিলে লেখা আছে তার সঙ্গে মিলিয়ে দেয়। তা আমাদের ভাষাতত্ত্বটাও সেরকম, কোন সময়ে আমাদের ভাষার ছাঁদ কেমন ছিল বিজ্ঞানীরা বা ভাষা বিজ্ঞানীরা বলা যায়, তারা কিন্তু স্তর নির্ণয় করে রেখে দিয়েছে। তো চর্যাপদের সময়কার অর্থাৎ দশম দ্বাদশ শতাব্দীতে বাংলা ভাষাটা শুনতে কেমন ছিল, তার গঠন প্রকৃতি কেমন ছিল, এইসব আমাদের ভাষা বিজ্ঞানীরা স্ট্রাকচার করে রেখেছিল। যেই চর্যাপদটা আবিষ্কার হলো ওখান থেকে উদাহরণ টেনে টেনে এনে দেখা গেলো হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এইটাই দশম থেকে দ্বাদশ শতাব্দীর যে বাংলা ভাষা তার একমাত্র ঐতিহাসিক প্রমাণযোগ্য নিদর্শন। অতএব চর্যাপদের গুরুত্ব আমাদের বাঙালিদের কাছে, আমরা অন্তত যারা বাংলা ভাষায় কথাবার্তা বলি, এদের কাছে প্রথম বই চর্যাপদ। যদিও এই মুহূর্তে ওড়িয়া, হিন্দি, মৈথিলি এই ভাষার মানুষরাও দাবি করছে চর্যাপদ আমাদের, কিন্তু পরবর্তী দিন, আজকে একদিনে তো সব ক্লাসটা সম্ভব নয়, আমি শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এদের নিদর্শন দিয়ে দেখাবো যে এই চর্যাপদের সঙ্গে আমাদের বাংলা ভাষার মিল কতটা, অন্যদের মিলই কতটা। তাই চর্যাপদ আমাদের স্মরণীয়, বাঙালিদের মনে রাখার প্রথম বই হলো চর্যাপদ। আজ এইটুকু, পরের দিন আবার।